হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 4:30, তো আমার নতুন ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর দেখো পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে। সুন্দর লাগছে, মেঘলা হয়ে পুরো অন্ধকার হয়ে গেছে আর সবাই বসে আছে, কখন বৃষ্টি আসবে আমরা ভিজবো। আর যিশু তো ঘুমাচ্ছে, যিশু আসেনি। দেখো ওই যে দাঁড়াও, দেখে নাও আর মেঘলা করে আকাশটা কিরকম অন্ধকার হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামছে শহরে, আর আমাদের ছাদে দেখো সবাই মিলে একসঙ্গে কত আনন্দ করছে, বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে আছে আর সবাই নাচ করছে। তো জানি না কতটা বৃষ্টি হবে, কারণ অনেকদিন বৃষ্টি সেরকমভাবে হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখেছো বৃষ্টিটা থেমে গেছে, একদম হালকা টিপটিপ করে পড়ছে। ভাবলাম বৃষ্টি ঝমঝম করে হবে, সবাই মিলে একসঙ্গে ভিজবো, তো বৃষ্টি হলোই না, বৃষ্টি থেমে গেছে। আর থেমে গেছে বলতে কি, খুব আস্তে টিপটিপ করে পড়ছে, সেরকম জোরে বৃষ্টি পড়ছে না, আর মনে হচ্ছে না যে বৃষ্টি আজকে হবে। যাই হোক, তো খুব আনন্দ করলাম। আর এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে দেখো রিজু, ওর কাকিমা দাঁড়িয়ে আছে, আমরা বসে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 7:30, আর ছাদ থেকে নামলাম অনেক দেরি করে। তো নেমে মানে 5:30 সময় নেমেছি ছাদ থেকে। তো নেমে জামা কাপড় কাচলাম, জল তুলেছি আর বাসন টাসন মেজে নিয়েছি। তো সন্ধ্যের কাজ মানে বিকালের কাজ হয়ে গেছে, আর এখন আমি ভাত বসিয়েছি। আর ছাদে আমরা খুব আনন্দ করেছি আজকে। আর বৃষ্টি ভাবলাম কি বৃষ্টি হবে, তো একটু করে হচ্ছে আবার থেমে যাচ্ছে, একটু করে হচ্ছে আবার থেমে যাচ্ছে। আর প্রচণ্ড ঝড় উঠেছে, হাওয়া হচ্ছে, খুব ভালো লাগছিলো। ছাদে আমরা সবাই মিলে একসঙ্গে গেলাম, খুব আনন্দ করছিলাম। তো সব ভিজবে বলে দাঁড়িয়েছিল তানিয়া আর কাকিমা। আর বৃষ্টি একটু সামান্য হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো টিপটিপ করে এখন হচ্ছে রাত্রি সন্ধ্যাবেলায়। তো চলো কি রান্না করছি দেখে নিই, দেখে মানে দেখিয়ে দিই। চলো, দাঁড়িয়ে সোয়াবিনের তরকারি আর পটল ভাজা, বেশি কিছু করবো না। তো রাতের খাবার সোয়াবিনের তরকারি আর পটল ভাজা, একটা ডিম ভেজে দিলে বাবাকে হয়ে যায়। তো রুটিও মাঝে মাঝে খাই, তো আমি ভাত খাই বলে মানু ভাত খাই, সেই জন্য বাবাও ভাত খেয়ে নেয়। তো চলো দেখিয়ে দিই কী রান্না করছি। তো সোয়াবিনটা আমি ভেজে রেখে দিয়েছি আর পটল ভাজা হয়ে গেছে। তো এই দেখো তরকারিটা, আমি কোনো রেসিপি দেখাচ্ছি না, তো রান্না করলাম সেটাই দেখালাম। এই যে আমার রান্না হয়ে গেছে, আর ওর বাবা আসবে অনেক দেরিতে, 9:30 বেজে যাবে। তো এখন একটু আমি কাজে বসবো, তো মেশিনে কাজে বসবো। তানিয়ার একটা জামা বানাচ্ছিলাম, তো ওটা একটু বাকি আছে, তো একটু কাজে বসবো। তো চলো একটু কাজে বসে যাই, ঠিক আছে। এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে, তো রান্নাটা করে রাখলাম, কিন্তু খাওয়া দাওয়া হবে তো 11:30-12 বাজতে। তো ওর বাবা যখন 9:30 আসবে বাড়িতে, তখন দুটো রোল বানিয়ে দেবো, তো তিনজনেই রোল বানিয়ে খেয়ে নেব আর একটু কাজে বসবো। তো জামার কাটিংটা অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো একটা জামা আমি একদিনে করি না, একটা জামা অল্প অল্প করে আজকে একটু করলাম, কালকে একটু করলাম, এই করে করে জামাটা পুরো রেডি করি। তো জামাটা পুরো রেডিই আছে, আর কোমরটা পুরোটা যে সেট দেয়া, তো ওটা আমি পিন দিয়ে সেভ করে রেখেছি, আর ওটা পুরো রাউন্ডটা আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো ওটা দিলেই হয়ে যাবে। আর পিঠে আমি চেন লাগাইনি, তো পিঠে আমি মানে হুক লাগিয়ে দেবো, কারণ হচ্ছে তানিয়া চেন কেটে দেয়, সেই জন্য হুক লাগিয়ে দেবো। তো তোমরা দেখো, দেখতে থাকো জামাটা কত সুন্দর হয়েছে। তো তানিয়াকে জামাটা পরিয়ে ভিডিও করব না এখন, তানিয়াকে অনেক কটা জামা একসঙ্গে বানিয়ে দেবো, তারপরে সব জামাগুলো একসঙ্গে পরে পরে তারপরে তোমাদের দেখাবো একটা অন্য ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো।
তো এই যে জামাটা আমার হয়ে গেছে দেখো, পুরোটা পুরো মানে কোমরের রাউন্ডটা পুরো ভালো করে সেলাই করে নিলাম গোল। তো জামা সেরকমভাবে করলে জামার ঘেরটা খুব সুন্দর হয়। আর এই যে রেমবোটারি কাজ ছিল, তো ওর মানে পেপার দিয়ে তার উপর তো রেমবোটারি কাজটা হয়, তো সেই কাগজগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর এই পিসটা এনেছিলাম আমি চুড়িদার বানাবো বলে, আমার তো ভাবলাম মেয়েরকে একটা ফ্রক বানিয়ে দিই, কাজ করা তো খুব সুন্দর লাগছে, পুরো কাজ ভর্তি। তো এই যে দেখো জামাটা কত সুন্দর হয়েছে, আর জামাটা পুরো কাজ ভর্তি একদম, রেমবোটারি কাজ যেহেতু এত সুন্দর লাগছে পুরো ভর্তি কাজ। আর জামাটা পুরো যেন আমার গায়ের মতো মাপে হয়ে গেছে, লংটা তানি এত লম্বা হয়ে গেছে সেই জন্য। আর পেছনের সামনের দিকটা পুরোটাই শাড়ির মতো একদম অল বডি কাজ। আর এই যে দেখো পিঠটা কেটে রেখেছি, কারণ আমি হুক লাগিয়ে দেবো, চেন লাগাবো না, বললাম না চেন ও ছিঁড়ে ফেলে খালি, সেই জন্য আমি হুক লাগিয়ে দেবো। আর সেই জন্য হুক লাগালে কী হয়, জামাটা অনেক দিন টিকবে, চেন তাড়াতাড়ি ছিঁড়ে দেয়, ডাবল করে আমাকে ফের চেঞ্জ করতে হবে। তো আমার জামাটা রেডি হয়ে গেছে, তো জামাটা গুছিয়ে রেখে দেবো, রেখে দিয়ে তো এবার আমি রোলটা বানিয়ে নেব। তো চলো আবার আসছি। তো এই যে আমি রোলের রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছি, তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে ডিমটা দিয়ে পুরোটা মানে ছড়িয়ে নেব, তাহলে কি হয় রুটিটা পুরোটা একদম ডিমটা সুন্দরভাবে মানে বসে, মানে পুরোটাই লাগে আর কি ডিমটা। তো এইভাবেই আমি পরস্পর তিনটে করে নেব। তো এই যে আমার রোলটাও বানানো হয়ে গেছে, আর তানিয়ার বাবা এই মাত্র বাড়ি এলো, তো এখন বাজে 10:30, 9:30 আসার কথা ছিল কিন্তু দেরি, ট্রেন পাইনি, তো সেই জন্য ট্রেন লেট ছিল বলে আজ দেরি হয়ে গেছে। তো রোলটা বানিয়ে দিচ্ছি আপাতত, এখন রোল খাবে, আর তারপরে 11:30-12টার মধ্যে বেজে যাবে ভাত খেতে। তো আজকে ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।